হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু হাই ফ্লায়ার। আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ অনেকদিন পরে, অনেকদিন মানে বহুদিন, সত্যি বহুদিন পরে আমরা ইসলামিক কোনো ভিডিও করছি, এবং সাথে সাথে তারও খুব বেশি দিন হয়ে গেল, তার থেকেও বেশি দিন হয়ে গেল, সেটা হচ্ছে বাসিরা থেকে আমরা কোনো ভিডিও করব। এবং এটা শুধু আমাদের দোষ নয়, বাসিরাতেও ভিডিও প্রচুর লেটে এসেছে। আজকে যে ভিডিওটা আমরা দেখতে চলেছি, অনেকদিন পরে কোনো ইসলামিক ভিডিও, এবং সেটা আমাদের ফেভারিট চ্যানেল ছিল, সেটা বাসিরা থেকে দেখব। যখন সব রাস্তা বন্ধ, এটাই টাইটেল। শায়খ রাতিব আন নাবুলসি, তারই কোনো কিছু হবে, তারই বলা উক্তি বা এরকম কিছু। তো যাই হোক, বাসিরা চ্যানেল থেকে দেখছি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব যা যা করার করে দিও, আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। সেই আলেম তাকে পরামর্শ দিলেন, ইত্তাকিল্লাহ, আল্লাহর ব্যাপারে তাকওয়া অবলম্বন করো। যুবকটি বলল, আমার এই পরিস্থিতিতে এই উপদেশের কোনো মানেই নেই, এই উপদেশ দিয়ে আমি করবটা কি? শ্রদ্ধেয় ভাইয়েরা, এই খুতবার মূল বক্তব্যে আসা যাক। সারা বিশ্ব জুড়ে মানুষ নানা ধরনের কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, দারিদ্র, নির্যাতন, বাধা বিপত্তি, মানসিক অশান্তি, কাঠিন্য, সমাধানের সকল পথ যেন বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের জন্যে একটি আয়াত আছে, আমি আল্লাহর কাছে দোয়া করি আপনারা সকলে যেন এই আয়াত সম্পর্কে পরিচিত হন এবং এই আয়াতকে আপনাদের জীবনের মূল নীতি বানিয়ে ফেলেন। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য কঠিন অবস্থা থেকে রক্ষা পাওয়ার উপায় দেখিয়ে দিবেন। এই আয়াতের অর্থ কি? এর মানে যখন সব দরজা বন্ধ আর আপনি জিজ্ঞেস করতে থাকেন এখান থেকে বের হওয়ার পথ কোথায়, আপনি দরজায় কড়া নাড়ছেন কিন্তু একটি দরজাও খুলছে না, চাকরির দরজায় কড়া নেড়েছেন দরজা খুলেনি, বিবাহের দরজায় কড়া নেড়েছেন দরজা খুলেনি, ঘরবাড়ি করার দরজায় কড়া নেড়েছেন দরজা খুলেনি, আপনি হাল ছেড়ে দিয়ে বলছেন আমি আর কি করতে পারি। মানুষ কখন বলে এখান থেকে বের হওয়ার পথ কোথায়? যখন জীবন সত্যিই কষ্টকর হয়ে পড়ে, যখন সব পথেই বাধা, যখন সব আশা ভেঙে যায়, যখন মানুষ ডিপ্রেশনে ভুগে, যখন সে হতাশার চূড়ান্তে পৌঁছে যায়। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি একজন জীবনসঙ্গী খোঁজার ব্যাপারে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার জন্যে বিয়ে সংক্রান্ত কষ্ট থেকে পরিত্রাণের পথ বের করে দেবেন, যে ব্যক্তি তার সন্তানদের বেড়ে তোলার ব্যাপারে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাকে তাদের অবাধ্যতার যন্ত্রণা থেকে পরিত্রাণের পথ বের করে দেবেন, যে তার রুজি রোজগারের ব্যাপারে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাকে তার অর্থ সম্পদ হারানোর দুর্দশা থেকে পরিত্রাণের পথ বের করে দেবেন, যে একমাত্র আল্লাহর ইবাদতের ব্যাপারে আল্লাহকে ভয় করে, আল্লাহ তাকে শিরকের সর্বনাশ থেকে পরিত্রাণের পথ বের করে দেবেন, যে তার ব্যবসায়িক লেনদেনে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাকে লোকসান থেকে পরিত্রাণের পথ বের করে দেবেন। এই তালিকার কোনো শেষ নেই। কিন্তু আমি এই আয়াতের পরের অংশে নজর দিতে চাই। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এবং তিনি তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করেনি। এই কথাগুলো মহাবিশ্বের স্রষ্টার কথা, এই কথাগুলো রব্বুল আলামিনের কথা, এই কথাগুলো স্থান কাল নির্বিশেষে সবার জন্য প্রযোজ্য। যে যেই পরিস্থিতিতেই থাকুক না কেন, অবস্থা যতই কঠিন হোক না কেন, দরজাগুলো যত শক্তভাবেই বন্ধ করে দেয়া হোক না কেন, দিমাশকের ওলামাদের একজন আমাকে বললেন, 28 বছরের এক যুবক তাঁর কাছে এসেছিল, তার নেই কোনো ভালো চাকরি, না কোনো ডিগ্রি, বলার মতো কোনো অর্জনই তার ছিল না, বিয়ে শাদী করার কোনো আশাই নেই,
কোনো অজপাড়া গায়ে একটা ছোট্ট ঘর নিয়ে বসবাস করার মতো সামর্থ্যও তার ছিল না। সেই আলেম তাকে পরামর্শ দিলেন, ইত্তাকিল্লাহ, আল্লাহর ব্যাপারে তাকওয়া অবলম্বন করো। যুবকটি বলল, আমার এই পরিস্থিতিতে এই উপদেশের কোনো মানেই নেই, এই উপদেশ দিয়ে আমি করবটা কি? আলেম আবারও বললেন, তোমার জন্যে আমার এই একটাই উপদেশ রয়েছে, ইত্তাকিল্লাহ। যুবকটি কথাটির গভীর অর্থ বুঝতে পারল। সে একটা দোকানে কাজ করত। এরপর থেকে সে এমনভাবে কাজ করা শুরু করল যেন দোকানটি তার নিজের। একদম সময় মতো আসতে লাগলো, কাজের ফাঁকে শুধুমাত্র 8 মিনিটের একটা বিরতি নিত সালাত আদায় করার জন্য। এছাড়া সারাক্ষণ সে মন দিয়ে কাজ করতে লাগলো, যত্ন সহকারে ক্রেতাদের চাহিদাগুলোর দিকে খেয়াল দিতে লাগলো। সেই সম্মানিত আলেম আমাকে বললেন, 2 বছর পর সুন্দর কাপড় পরিধান করা একজন ভদ্রলোক তার কাছে এলেন এবং তাকে দামেস্কের সবচেয়ে নাম করা এলাকায় অবস্থিত একটা ঘরে দাওয়াত করে নিলেন। তিনি তাকে বললেন, আপনি কে? 2 বছর পার হয়ে গিয়েছিল, ওলামারা তো একদিনেই 40-50 জন লোকের সাথে সাক্ষাৎ করেন, তাই সে আলেম তাকে বললেন, আপনি কে? সে বলল, আমি আপনার কাছে 2 বছর আগে এসেছিলাম এবং আপনি আমাকে একটাই উপদেশ দিয়েছিলেন, ইত্তাকিল্লাহ। এখন আমি বিবাহিত এবং আমার দামেস্ক শহরের সবচেয়ে আলিশান এলাকায় একটা বাড়ি আছে। আলেম বললেন, ঘটনা কি? সে বলল, যখন আমার দোকানের মালিক দেখলেন আমি কতটা নিষ্ঠার সাথে, কতটা যত্ন সহকারে আমার কাজগুলো করছি, কত পরিশ্রম করছি, তিনি আমাকে না জানিয়ে একটা আলিশান বাড়ি কিনে ফেললেন। এরপর তিনি বললেন, আমি এই ঘরটা সুন্দরভাবে সাজাতে চাই, তুমি যেভাবে ভালো মনে করো কাজটা করিয়ে নাও। ঘরের কাজ শেষ হওয়ার পর মালিক বললেন, এই ঘরটি তোমার এবং আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করো। আল্লাহর কসম আমার শ্রদ্ধেয় ভাইয়েরা, এবং আবারও আল্লাহর কসম, সবচেয়ে কঠিন সময়গুলোতে, সবচেয়ে কঠোর পরিস্থিতিতে যে আল্লাহকে ভয় করবে, আল্লাহর ব্যাপারে তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাকে পরিত্রাণের পথ বের করে দেবেন। ওয়ায়ারযুকুহু মিন হাইতু লা ইহতাসিব, এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করেনি। আল্লাহকে ভয় করুন, আপনার সব বিষয় তারই হাতে, তিনি আপনাকে আর কারো দায়িত্বে ছেড়ে দেননি, তিনি তো আর রাজ্জাক, তিনি তো যুল কুওয়াতিল মতিন। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন, আপনার যে কাজে আছে সেটা নিখুঁতভাবে করুন, নিজেকে নিয়ন্ত্রণ করুন, নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করুন, নিজের আয়ের দিকে নজর দিন এবং সতর্ক হন যেন আপনি হারাম থেকে দূরে থাকতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে এমন কিছু দেবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। এই উপদেশ শুধু সেই যুবকের জন্য প্রযোজ্য নয়, একেবারেই নয়, আল্লাহর কসম, এই উপদেশ আমাদের সকলের জন্য। আমাদের মাঝে প্রত্যেকটি মানুষ এই আয়াত থেকে উপকৃত হতে পারে। ওয়ামান ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইতু লা ইহতাসিব। অনেকদিন পরে বসিরাত কোনো ভিডিও আসলো এবং বসিরার ভিডিও দেখতে দেখতে মন্ত্রমুগ্ধ হয়ে যায়। শুনছিলাম তো শুনছিলামই, অন্যদিকে কোনো অ্যাটেনশন যায়নি, এত সুন্দর করে বলা হয়, এত সুন্দর প্রোনাউন্সিয়েশন এবং একটা আবহ তৈরি করা হয়, খুবই ভালো লাগে। এবং যে কটা কাহিনী বা এই ধরনের কিছু বলা হয় বা কোরআন থেকে যে সমস্ত জিনিসগুলো বলা হয়, আজকে একটা কাহিনী ছিল এখানে, ঘটনা ছিল, সেই ঘটনাটা শুনতে শুনতে খুবই ভালো লাগছিল যে একটা মানুষ কীভাবে তার শ্রম দিয়ে, তার নেকি দিয়ে এবং সাথে সাথে আল্লাহকে ভয় করে একটা দুরবস্থা থেকে একটা খুব ভালো জায়গায় পজিশনে যেতে পারে। এখানে যেটা দেখা গেল যে এক দোকানে কাজ করতো যে ছেলেটা, সে পুরো নিরাশ ছিল নিজের জীবন সম্পর্কে, নিজের বিয়ে থাওয়া ব্যাপারে, সমস্ত কিছু, ঘরবাড়ি ছিল না। তো ইত্তাকিল্লাহ, ইত্তাকিল্লাহ মানে কি আমি সঠিক জানি না, ইত্তাকিল্লাহ বলা হলো বা মাঝখানে যদি বলেও থাকে আমার ঠিক খেয়াল হয়নি ইত্তাকিল্লাহ মানে কি। তো এই শব্দটা শুনলাম ইত্তাকিল্লাহ,
তোমরা অবশ্যই জানাবে যে ইত্তেকিল্লাহ মানে কি। অনেক ওয়ার্ড তোমাদের কাছ থেকে জানতে পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি। এর আগে যখন বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করেছি তোমরা জানিয়েছো, অনেক নতুন নতুন কিছু জিনিস জানতে পেরেছি আমি আর দেওয়া যখন থাকতাম। তো এখানে ইত্তেকিল্লাহর মানে কি সেটা অবশ্যই জানাবে, এবং ইত্তেকিল্লাহ বলার পরে সে ইবাদত করতো, এবং আস্তে আস্তে যার দোকানে কাজ করতো সে একটা বাড়ি কিনে দেয় এবং সেখানে তার মেয়ের সাথে তাকে বিয়ে দিয়ে দেয়। তো বহু বছর পরে আবার সেই আলেমের সাথে দেখা এবং তখন তাকে জিজ্ঞেস করেছে কে বা কি বা কীভাবে হলো, তখন সে আবার পুনরায় বলেছে। তো এখানে যেটা বলা হয়েছে যে সালাত আদায় করতে এবং সাথে সাথে যেটাই করো, যেটাই করো না কেন, তা সেটার প্রতি একটা আল্লাহর প্রতি ভয় রেখে করতে হবে। মানে আল্লাহ বা সৃষ্টিকর্তার প্রতি ভয় সবসময় থাকা দরকার, যে আমি সঠিক কাজটা করব, আমি ভুল কাজটা করব না, আল্লাহ যেটা চাইছেন সেই জিনিসটা করব, অন্যথা অন্য কিছু করব না, যেটা বলা আছে সেটাই করতে হবে। তো এই জিনিসগুলো, তো এইভাবে কাজ করতে থাকলে, একটা ব্যবসা করলে সেটা নেকির মাধ্যমে সেটা কিভাবে করা যায়, না ঠকিয়ে মানুষকে, এবং আল্লাহ প্রতি ভয় থাকলেই সেই জিনিসটা করতে পারবে। আমার যেটা মনে হয় বা এখানে যেটা বলা হলো যে সৃষ্টিকর্তার প্রতি ভয় থাকলে তবেই কিন্তু সে ভুল কাজটা করবে না, যেটা অন্য মানুষকে কষ্ট দেয়। তো সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে, নিজের পেশার ক্ষেত্রে হতে পারে বা নিজের পছন্দ অপছন্দ সমস্ত কিছুর ক্ষেত্রেই কিন্তু হতে পারে। সুতরাং সৃষ্টিকর্তার প্রতি ভয় রেখে সঠিক কাজটা করে যাওয়া, এটাই হচ্ছে মানে আল্লাহর যে রিজিক পাওয়ার, একটা রিজিক মানে আমার মনে হয় আশীর্বাদ, এটাও আমি কনফিউজ রয়েছি, তবে মনে হচ্ছে রিজিক মানে আশীর্বাদ। তো রিজিক পাওয়ার একটা শ্রেষ্ঠ উপায়, ঠিক আছে। তো এই জিনিসটা করলে সৃষ্টিকর্তা কখন রিজিক করবেন সেটা তিনি জানেন, এবং অবশ্যই রিজিক করবেন মানে রিজিক দেবেন। তো বাসিরা থেকে সত্যিই ভালো লেগেছে আজকের ভিডিও, মন্ত্রমুগ্ধের মধ্যে শুনেছি, অন্যান্য ভিডিও শুনি কিন্তু এটা এত সুন্দরভাবে পরিবেশন করা হয়। বাসিরা প্রচুর লেট করে ভিডিওগুলো আনতে, তবে এই লেটটা যেন খুব বেশিই ছিল, মানে দীর্ঘকালীন ছিল। আমরা এর পরবর্তী যে সমস্ত ভিডিওগুলো আসবে সেগুলো অবশ্যই করব। তো কেমন লেগেছে তোমরা জানিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।